আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে দেখাবো যে কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড সাউন্ড তৈরি করতে পারবেন একজন বিগিনারও খুব সহজে। তো এই টেকনিকটি কাজে লাগালে আপনি কিন্তু ইজিলি ভাবছেন যে অনেক কঠিন আসলে ব্যাকগ্রাউন্ড তৈরি করা গজলের, আসলে খুব সোজা। যাই হোক বন্ধুরা, অবশ্যই যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক বন্ধুরা, আমরা অ্যাট ফার্স্ট কাজে চলে যাব। তো সর্বপ্রথম দেখছেন এখানে আমি মাত্র তিনটা ভোকালে কাজ করেছি, অটো টিউন, অটো পিচ, রিভার্ব এবং গ্রাফিক ইকিউ, মাত্র তিনটা কাজ এখানে করেছি। প্লাস অপশনে ক্লিক করবেন, প্লাস থেকে আপনি চলে যাবেন জিএমএসে, জিএমএস থেকে আপনি চলে যাবেন প্যাডে, প্যাড থেকে আপনি চলে যাবেন এখান থেকে প্যাডিং, প্যাডিং কোডটা খুব সুন্দর কিন্তু, প্যাডিং এ চলে যাবেন। সো বন্ধুরা, এখানে অনেকগুলো নোট দেখতে পারতেছেন তাই না, এখান থেকে আপনি চেপে চেপে ধরে রাখবেন, দেখবেন আপনার একটার সাথে আপনার গজলের সাথে ব্যাকগ্রাউন্ড মিলে যাবে, ঠিক আছে। যখন না মিলবে তখন অন্য যেমন ক্লাসিক, বেসিক অনেক কোডগুলো আছে ওই কোড থেকে আপনার মিলে 100% যাবে, অমিনেস পেয়ার। যাই হোক, আমি প্যাডিং থেকে এখান থেকে শুরু করব। সর্বপ্রথম গজলটি প্লে করবেন। দুয়ারে আইসা সে পালকে নায়রি গাও চলো রে চলো মুখে আল্লাহ না। সো বন্ধুরা দেখতে পারতেছেন যে আমার এফ এর ভিতরে কোডটি আমি পেয়ে গেলাম। এখন আমি আবার দেখব দুয়ারে আইসা সে পালকে। সো বন্ধুরা আমি ডি তে দিলাম, এই দুইটা কোড থেকেও কিন্তু আমি কোড তৈরি করে ফেললাম। এখন আমি একটা কথা বলে রাখি, কেউ স্কিপ করে দেখবেন না, মূল্যবান ভিডিও অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। অনেকেই বলেছেন যে 1-3-4 মেজর এবং মাইনরের কট তিনটা ছাড়া আসলে কট তৈরি করা সম্ভব না। আসলে না, আপনার ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা হলেও আপনার গজলটা মিক্সিং করতে পারবেন একটা কট দিয়ে, এবং দুইটা কট দিয়েও আপনি মিক্সিং করতে পারবেন, তিনটা কট দিয়েও মিক্সিং করতে পারবেন। সুর আপনার গজলের সাথে আপনার ব্যাকগ্রাউন্ডটা মিললেই হলো, আপনার গজলের সাথে ব্যাকগ্রাউন্ড মিললেই আপনার প্যাডের সাউন্ডটা পারফেক্টভাবে মানে মিললেই হলো। এখন যে আপনার সূত্র যে 1-3-4-1-4-3 এটাও জানা ভালো, এটাও আপনার জানতে হবে, কিন্তু এখানে আপনি দুইটা কর দিয়েও অনেক টাইমে আপনার গজলটা সুন্দর করতে পারেন, একটা কর দিয়েও গজলের ব্যাকগ্রাউন্ড সাউন্ড তৈরি করতে পারেন। তো অবশ্যই আপনি এখান থেকে যে কোনো একটা কর তৈরি করবেন, আগে গজলটি প্লে করে যে কোনো এই যে এ ডি ই এই যে কোডের ভিতরে আপনি চেপে চেপে ধরে রাখলেই কিন্তু আপনি যখন হেডফোনটা কানে লাগাবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে আপনার গজলের সাথে ম্যাচিং হচ্ছে কিনা। যখন দেখবেন আপনার প্যাডিং এর ভিতরে এখানে ম্যাচিং হচ্ছে না তখন আপনি আবারও জিএমএসে চলে যাবেন, প্যাডে চলে যাবেন, এখানে অনেকগুলো আপনি কোড পেয়ে যাবেন, একটা না একটা কোড আপনার কিন্তু মিলতে 100% হবেই, আপনি এখান থেকে অনেক কোড কিন্তু পেয়ে যাবেন। যাই হোক, আমি দুইটা কোড থেকেই কিন্তু তৈরি করে ফেললাম গজলটি। এখন আপনি যেহেতু ব্যাচ দিলে আপনার ভালো হয়, আমি কিন্তু ব্যাচ দেই, ব্যাচ দিলে আরও প্রফেশনাল হয়, সেই জন্য আপনি প্লাস অপশনে ক্লিক করবেন, জিএমএসে চলে যাবেন, ব্যাচে চলে যাবেন। ব্যাচ থেকে আপনি সব থেকে আমি যেটা ব্যবহার করি এটা হলো রিক সাপ, এই যে রিক সাপ এটা আমি ব্যবহার করি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যখন আপনি এখান থেকে চেপে ধরে রাখবেন এ থেকে, এই যে সেমভাবে আর কি, তো একটা কোড আপনি যে কোনো একটা কোড এখানে দিবেন, একটা কোড দিলে হয় কি আপনার গজলটি ব্যাকগ্রাউন্ডটি আরও প্রফেশনাল মানের আর কি তৈরি হয়। তো আমি একটা ব্যাস এখানে দিলাম, এখন শুনুন বন্ধুরা। যাই হোক বন্ধুরা, সো বন্ধুরা এভাবে আপনি ব্যাস দিলে কিন্তু আরও প্রফেশনাল মানের হবে। তো অবশ্যই যেভাবে প্যাডিংয়ে আমি যে আপনাদের টেকনিকটি বলেছি সেমভাবে কিন্তু আপনার রিক সাপেও কিন্তু মিলাতে হবে ব্যাসটা আর কি, আপনার ব্যাসটাও মিলাতে হবে এবং প্যাডে মানে প্যাডের কোডটাও কিন্তু একই থাকতে হবে, মানে মিল থাকতে হবে, তাহলে কিন্তু গজলটি একদম প্রফেশনাল মানের তৈরি হবে প্যাডের সাউন্ডটা। যাই হোক বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন, এবং যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন, পরবর্তীতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।